হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দশমী, আর এই পুজো আসতে আসতে করতে করতেই কিন্তু পুজো চলে গেল। পুজো চলে গেল, চলে গেল, চলে গেল। ও আচ্ছা, ডিজে হচ্ছে না। যাই হোক, আমরা মালদায় আছি। আমি তো বেশ কয়দিন হয়ে গেল, দিয়াও তার আগে থেকে আছে। দুদিন হয়েছে, অষ্টমী নবমী। দুদিন 48 ঘন্টা দিয়া তার আগে থেকে আছে, কিন্তু এখন আমি দিয়া সমস্ত ঠাকুর দেখে উঠতে পারিনি। তার কারণ দিয়ার প্রচুর প্ল্যান, তার মধ্যে একটা বড় প্ল্যান হচ্ছে অফিস করা। হ্যাঁ সত্যি, তো সেই জন্য মানে আমি অন্যান্য বার হয় নবমীর দিন সকালেই, আমরা এখানে যেহেতু সকালবেলাই একমাত্র টোটো ফোটো চলে, তো সেদিন সকালবেলায় আমরা সবাই মিলে ঠাকুর দেখে আসি। কিন্তু এবার যেহেতু আমার নবমীর দিন অফিস ছিল, তো সেই কারণে আর যাওয়া হয়নি। তো সেই প্ল্যানটাই আমরা দশমীতে শিফট করে আজকে আমরা বেরোচ্ছি। তাও সবাই মিলে না, কয়েকজন কয়েকজন, তো এই হচ্ছে আমার ঠিক প্ল্যান। ঠিক আছে, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। তো আর ব্যাপারটা হচ্ছে অষ্টমীর দিন এত গরম ছিল বলে আমি শাড়ি পরতে পারিনি, সেই জন্য আমি আজকে শাড়ি পরে নিয়েছি। সেটা একটু পরে দেখায় ভালো করে ঘুরে ঘুরে। এই শাড়িটা আমাকে আমার মামা আর মামি গিফট করেছে, আর অনিমেষ হচ্ছে একটা পুরনো পাঞ্জাবি পরেছে। ওকে ওকে না, এটা নতুন তোকে বলতে বলছি, পুরনো পাঞ্জাবি আমি। ও সরি, আচ্ছা অনিমেষ এটা ভালো পাঞ্জাবি, সুন্দর সুতির পাঞ্জাবি, যেটা আমাকে সংঘ গিফট করেছে আলমারি থেকে। তো ফাইনালি আমরা বেরোতে পেরেছি, একটা টোটো পেয়ে গেছি। মানে আমরা আশা ছেড়েই দিচ্ছিলাম প্রায়, সেই সময় আমরা একটা টোটো পেয়ে গেছি। টোটো পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, সমস্ত টোটোতে একজন করে লোক, কি মুশকিল। তো যাই হোক, এই দাদার টোটোটা ফাঁকা ছিল, আমরা খুবই গরিব। আমরা পরবার টোটো কিনেই বেরোবো, একদম ঠিক করে নিয়েছে এটা আমরা। তো যাই হোক, আজকে আমরা কেকে বেরিয়েছি, দেখাচ্ছি। আজকে একটু অন্য লোক এখানে হচ্ছে রিচা, ছোট বাবু, অনিমেষ, আর এই যে আমাদের পুরনো লোক, এটা হচ্ছে আমার ভাই। এটা হচ্ছে অনিক সংঘ। আমরা এবার আসলাম, প্রথমেই এসেছি আমরা অনিক সঙ্গে। অনিক সঙ্গে আমরা আগের দিনও এসেছিলাম। এবার আমরা এসেছি মালদার শিবাজি সঙ্ঘে। এইটা এখানকার বেশ বড় পুজো, প্রতিবারই বেশ ভালো করে বড় করে হয়, এবারে খুব ভালো করেছে। এত গরম, ফাইনালি আমি একটা আইসক্রিম খাচ্ছি। এখানে হচ্ছে আমরা আইসক্রিম কিনেছি। এটা কি আইসক্রিম কিনলি? চকলেট আইসক্রিম আমাদেরকে ছোটবাবু খাওয়াচ্ছে। থ্যাংক ইউ ছোটবাবু, সবাই যে যারটা নিয়ে নিয়েছে, আমি আমারটা নেব। আইসক্রিমটা কেমন খেতে? এখনো খাইনি, দাদা ঠান্ডা খেতে হবে। এবার আসছি আমরা মহানন্দা পল্লী সুকান্ত স্মৃতি সংঘতে। এটা খুব একটা যে আহামরি কিছু নয়, তবে আমরা প্রতিবারই আসি। এবার আমরা আসছি সর্বজয়ী ক্লাবে। এটাও কিন্তু মালদার একটা বড় পুজো। তো আমার তো এদের প্যান্ডেলটাও প্রতি বছরই খুব ভালো লাগে, এবছরও ভীষণ সুন্দর করেছে। আর এবার ভেতরে যাব, গিয়ে দেখাচ্ছি ঠাকুরটা কেমন করেছে। আর আকাশ তো আজকে পুরো নীল। এবার আমরা ঢুকছি অভিযাত্রী ক্লাবে। শান্তি ভারতীর পুজো, আমরা এবার এখান থেকে, এটা বাইরে থেকেই দেখা যাবে। ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা, মানে দুর্দান্ত। শান্তি ভারতীর পর আমরা চলে আসলাম কল্যাণ সমিতিতে। এখানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যে থিম রয়েছে, সেটাকে বেস করে এখানকার ঠাকুরটা করেছে, এটাও ভীষণ সুন্দর। Summer breeze came from
nighttime dances call her. আমার ভাই চলে যাচ্ছে। আরে একদম চলে যাচ্ছে, এমন করে বলছো ব্লগে চলে যাচ্ছে। আমরা প্রতিদিন রিচাকে ছাড়তে আসি আর আজকে আমরা একদম ফাইনালি রিচার বাড়ি চলে এসেছি, ওর বাড়িতেই যাচ্ছি আমরা এখন। ঠাকুর টাকুর দেখে প্রচণ্ড ঘেমে নেয়ে একসা হয়ে ফাইনালি আমরা বাড়িতে ঢুকছি। আমাদেরকে দেখে মানে কী বলবো, বের করে দুটোও পারে লোকজন অবস্থা নেই। হ্যাঁ তো যাই আবার। তো রিচার বাড়িতে আসতেই আমরা শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। এখানে রয়েছে পায়েশ, নাড়ু আর একটা নোনতা। এখানে পিসেমানা মানে রিচার বাবা আমাদের সবাইকে একটা অহমিয়া যে গামছা হয় সেগুলো, এগুলো ভীষণ সম্মানের, তো এগুলো আমাদের তিনজনকে তিনটে গিফট করেছে। আমাদের তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে তাদেরকে দেখতে। দুজনের পাশাপাশি দাঁড়া তো এতক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে প্রায় অনেকদিন পর আমি দুপুরবেলায় ঘুমিয়ে টুমিয়ে এখন উঠলাম। আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে রয়েছে একটা ছোট পার্টি মতো, বন্ধুদেরকে নিয়েই মেইনলি। সাধারণত আমরা প্রতি বছরই দশমীর দিন এটা করেই থাকি, এক একবার এক এক জায়গায় হয়, আর অন্যান্য বার মারাও পার্টিসিপেট করে, কিন্তু এবার আমি এক মানে আমরাই শুধু নিজেরাই করছি। তো যাই হোক একটু পর থেকেই সবাই চলে আসতে শুরু করে দেবে, আর তাই জন্য দেরি করছি না, এখন গিয়ে আমরা ঝটপট রেডি হয়ে যাবো। তখন আমরা যাই গিয়ে আগে রেডি হয়ে নিই, তারপর রেডি হওয়ার পর আবার আমাদের দেখা হবে। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর আমি এমনি একটা আমার কাছে আর কিছু ছিল না, মা একটা অনেক দিন আগে কুর্তি কিনে রেখেছিলো সেটাই জাস্ট পরে নিলাম, আর বাকিটা সবাই যখন এখন আসবে এসে আমরা খুব মজা করবো। তো এটাই হচ্ছে আমাদের আজকের আপাতত প্ল্যান। তো এই তো এতক্ষণ ধরে আমরা একটু বাড়িতে ফোন টোন করলাম, অনির বাড়িতে আমরা ফোন করলাম, ওর মা বাবা এখন মানে ওরা সবাই মামা বাড়িতে রয়েছে, এবার আমি আমার মামা বাড়িতে ফোন করব, সবার সঙ্গে কথাবার্তা বলবো, শুভ বিজয় জানাবো। আমাকে মাঝে এই তো পুজো এলো চলে গেলের মধ্যে, তা যাই হোক ওই যে বলি আসছে আসছেটাই ভালো। তো আর কি এই তো এখন আপাতত যাই গিয়ে ফোন টোনগুলো সারি, কারণ ওরা আবার সবাই চলে আসবে, তখন আবার ওদের সঙ্গে অনেক আনন্দ মজা আড্ডা এসব হবে। সো স্টে টিউনড। If you love me, I'll be waiting at home. If you don't leave me alone. If you want me, tell me. দশমী, আজকে আমরা দিয়ার বাড়িতে সবাই মিলে বসে আড্ডা মারছি, সেলিব্রেট করছি, দশমী সেলিব্রেশন চলছে। প্রথমে নাড়ু নিয়ে শুরু করলাম আমরা সেলিব্রেশন, তারপরে চিপস খেলাম, তারপরে এখন আমরা রোজ তো আমরা এই কজনই থাকি, আজকে আমরা এখানে দুজন স্পেশাল গেস্ট এসেছে, তার আগে তাদের সঙ্গে আমরা একটু দেখা করাই। মুম্বাই ফেরত, একদম একদম সদ্য মুম্বাই ফেরত। এখানে হচ্ছে বনি দিদি আর এখানে হচ্ছে দাদা, দাদার নাম সুরজিৎ। বনি দিদি হচ্ছে ছোটবেলায় আগে আমাদের পাড়াতেই থাকতো, এখন আর অনেক বছর পর মালদা এসছে, তারপর আমাদের সাথে দেখা হচ্ছে প্রায় 10-11 বছর। তো এতদিন পর এসছে বনি দিদি, কেমন লাগছে আমাদের সঙ্গে তোমার এখানে আজকে এই কম সময়ের জন্য হলেও দেখা করে? ভীষণ ভীষণ ভালো লাগছে সবাইকে, সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থেকো, খুব খুব মজা করো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর এটা ভীষণভাবে থ্যাংক ইউ টু দিয়া, দিয়া আর অ্যাকচুয়ালি থ্যাংক ইউ টু দ্য ব্যাংক, আমরাও খুব খুশি হলাম। আর দাদা খুব ভালো লাগলো আপনাদের সাথে সবার সঙ্গে দেখা করে, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো, শুভ অভিনয়। এখানে চলছে আমাদের দারুণ গল্প, এখন বেশি কাউকে ডিস্টার্ব করছি না আমি, আর ওরা গল্প করছে করুক। কাশ্মীরি পোলাও, এটা হচ্ছে আমাদের আচারি চিকেন, আর এটা হচ্ছে নবাবি চিকেন, বলেছি না কিন্তু এরকম করবি না,
আমার জামাই বাবু আমাদেরকে যেটা বলছে তোরা রেডি তো সবাই খাওয়ার জন্য রেডি দেখি অলিম্পিক হচ্ছে রেডি তো গেট সেট খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পান করব চিয়ার্স বাঙালি সব খায় চিয়ার্স চিয়ার্স খাবারটা কেমন খেলি মামা আবার খাবো আবার খাবি কিচ্ছু ভালো লাগলো দারুণ দারুণ রিচার্জকে সন্ধ্যাটা কেমন কাটলো ভালো লাগলো না না রিচাকে আমরা খুব ভালোবাসি কিন্তু ভাই কেমন লাগলো আর ছোটবাবু কেমন লাগলো আচ্ছা আজকে তো দশমী পুজো শেষ হয়নি তুই এরকম তুই এইরকম জামা কেন পরেছিস আজকে একটু ভালো জামা পরে আসতিস তো কেমন লাগলো তো আমাদের কিন্তু পার্টি শেষ খাওয়া দাওয়া হয়ে গেল গান বাজনা আড্ডা সমস্ত কিছু শেষ হয়ে গেল আর তার সাথেই শেষ হয়ে গেল পুজো আজকে দশমী শেষ সকলকে শুভ বিজয়া সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলিতে এই তো কামনা যাই হোক আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।